ভারতীয় পপ গায়ক ইয়ো হানি সিং এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী শালিনী তালওয়ার। নির্যাতনের অভিযোগে উইমেন প্রোটেকশন অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স আইনে মামলাটি দায়ের করেছেন তার স্ত্রী শালিনী। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, 3 আগস্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানিয়া সিং এর উপস্থিতিতে মামলাটি দায়ের করা হয়েছে। দিল্লির 30,000 আদালত থেকে হানি সিং এর কাছে নোটিশ পাঠানো হয়েছে। আগামী 28 আগস্টের মধ্যে তাকে এই বিষয়ে উত্তর দিতে বলা হয়েছে। এছাড়া আদালতের পক্ষ থেকে শালিনীর পক্ষ নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা দেওয়া হয়েছে, ফলে হানি সিং তাদের যৌথ মালিকানার সম্পত্তি বিক্রি করতে পারবেন না। হানি সিং ও শালিনী তালওয়ার ছোটবেলা থেকেই একে অপরকে পছন্দ করতেন। 2011 সালের 23 জানুয়ারি বিয়ে করেন তারা দুজন। তবে 2014 সালে একটি রিয়েলিটি শোয়ে স্ত্রীকে সকলের সামনে আনেন হানি। এরপর নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন হানি সিং। মাঝে বাইপোলার ডিসঅর্ডারের শিকারও হন এই গায়ক। সেই সময় হানিকে কখনো ছেড়ে যাবেন না বলে জানিয়েছিলেন তার স্ত্রী শালিনী। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।